আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এসপিসি ওয়ার্ল্ড নিয়ে। তো 18 তারিখে কিন্তু এসপিসি ম্যানেজমেন্ট থেকে একটি আপডেট চলে আসছে, সেই আপডেটটি শুধুমাত্র পেমেন্ট নিয়ে। তো আমরা নতুন ইউজার এবং কি পুরনো ইউজার তো কবে থেকে পেমেন্ট পাওয়া শুরু করবো এবং কি কারা কারা পেমেন্টটা পাবে, তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যে জানেন যে এসপিসির যে ম্যানেজমেন্টের যে দায়িত্ব রয়েছেন যে অর্জুন চ্যাটার্জি, তো তিনি কিন্তু গতকালকে একটা মিটিংয়ে কিন্তু সরাসরি বলেছেন যে শুধুমাত্র তাদেরকেই পেমেন্টটা দেওয়া হবে যারা এখান থেকে একবারও কেউ এখান থেকে টাকা তুলতে পারেনি, ঠিক আছে। তো এসপিসি যারা রয়েছেন, যারা নতুন, তো তাদের জন্য কিন্তু এটা বিশাল একটি সুখবর, কারণ প্রথমে তাদেরকেই টাকাটা দেওয়া হবে যারা এখানে কোনো প্রকার কোনো টাকা তুলতে পারেনি এবং কেউ উইথড্র দিয়েছেন তো এখন পর্যন্ত কোনো টাকা পাননি, ঠিক আছে। তো প্রত্যেকটা গ্রাহকের আইডি চেক করে করে কিন্তু এখানে আপনাদেরকে পেমেন্টটা দেওয়া হবে। তো এটা কিন্তু মূলত এসপিসি যে ম্যানেজমেন্ট রয়েছে তো সেখান থেকে কিন্তু এই দায়িত্বটা তারা নিয়েছেন, ঠিক আছে। তো এখানে বলেছেন যে একটি গ্রাহকও বাদ যাবে না, তো সকলকেই পেমেন্ট দেওয়া হবে। তো এখন বলতে পারেন যারা পুরান ইউজার, তো তারা কিন্তু এখানে একটা প্রশ্ন করতে পারেন যে আমরা কী দোষ করেছি যে আমাদেরকে টাকা দেওয়া হবে না, কেন? ভাই, আপনাদেরকেও টাকা দিবে কিন্তু আপনাদেরকে একটু পরে দিবে, কারণ এখানে প্রথমে তাদেরকেই টাকাটা দেবে যারা এখানে একবারও টাকা তুলতে পারেনি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এখন আসি যারা আমরা পুরান ইউজার, তো আমরা যাদের আইডির মেয়াদ শেষ হয়ে গেছে, তো আমরা এখান থেকে কীভাবে টাকাটা পাবো এবং কি আমরা কী করলে এই আইডিগুলো রিনিউ করতে পারবো। তো এখানে আপনাদেরকে প্রথমে আমি একটা কথা ক্লিয়ার করে নিই, যেটা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু অনেকভাবেই চেষ্টা করি যে আমাদের আইডিগুলো রিনিউ করার জন্য, কিন্তু দেখা গেছে অনেক সময় আমরা আমাদের আইডিগুলো রিনিউ করতে গিয়ে কিন্তু প্রতারণার শিকার হই। তো প্রতারণার শিকার হই বলতে অনেক বড় ধরনের কিন্তু প্রতারণার শিকার হয়ে যাই। তো দেখা গেছে অনেকের 100 আইডি 200 আইডি, তো অনেকে কিন্তু লোভে পড়ে কিন্তু এই জিনিসটা কী করেন যে কেউ আপনাকে, একটা দুষ্ট লোক যখন আপনাকে বলবে যে আপনাকে এই আইডিগুলো আমি রিনিউ করে দেব, তো আপনি আমাকে এত টাকা দেবেন, তো তখন কিন্তু সে আপনার কাছ থেকে 50% বা 60% টাকা অ্যাডভান্স নিয়ে নেয়। তো অ্যাডভান্স টাকাটা নেওয়ার পরে কিন্তু তখন সে আপনার সাথে কোনো প্রকার কোনো কাজ না করেই কিন্তু সে টাকাটা নিয়ে আপনার কাছ থেকে সরে যায়, হয়তো বা আপনাকে ব্লক করে দেয় বা আপনার ফোন ধরে না, আপনার সব কিছু আর কি আপনাকে এখান থেকে অ্যাভয়েড করে চলে। তো এটা হচ্ছে মূল প্রতারণা, ঠিক আছে। তো আপনারা এই সকল প্রতারণা থেকে বাঁচতে হলে আপনাকে একটু সজাগ হতে হবে এবং আপনাকে সচেতন থাকতে হবে। তো আমি আপনাদেরকে বারবার বলেছি যে আপনারা যখন আইডিটা রিনিউ করবেন, তো রিনিউ করবেন তখনই যখন আপনাকে কোম্পানি পেমেন্ট দেওয়া শুরু করবে। তো আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে পারিনি, কারণ আপনারা অযথা অপরিচিত যার সাথে আপনারা এখানে আইডিগুলো রিনিউ করার জন্য আপনারা কন্ট্যাক্ট করেন, তো তখনই কিন্তু প্রতারকরা কিন্তু আপনাদের সাথে এই ধরনের প্রতারণা করতে কিন্তু সুযোগ পায়। তো এই সুযোগটা কিন্তু আমরা যারা ইউজাররা রয়েছি তারাই কিন্তু দিতেছি। তো এখানে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে, ঠিক আছে। তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব, তো পেমেন্ট নিয়ে, ঠিক আছে। তো আমরা যারা নতুন ইউজার এবং কি পুরনো ইউজার, তো নতুনদের কথা কিন্তু বলেছি যে তাদেরকে খুব দ্রুতই কিন্তু পেমেন্টটা দেওয়া এবং কি ক্লিয়ার করার চেষ্টা করতেছে কোম্পানি, খুব দ্রুতই আপনারা আপনাদের হাতে টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন আসি আমরা পুরান ইউজাররা কবে থেকে টাকা পাবো। তো এখানে কিন্তু তারা বলেছেন যে এসপিসির নতুন ইউজার যখন টাকা দেওয়া শেষ হয়ে যাবে, তো তাদেরকে কিন্তু অনেক দিন পর আবার টাকা তুলতে পারবে, এর আগে কিন্তু আর টাকা তুলতে পারবে না, কারণ প্রথমে কিন্তু তাদেরকে পেমেন্ট একবার করেই দেওয়া হবে। তো কোম্পানি যখন সচল হবে তখন কিন্তু আবারও পেমেন্ট করবে, এই ধরনের কথা কিন্তু ম্যানেজমেন্ট থেকে বলেছে। তো এখন আসি আমরা যারা পুরান ইউজার এখানে উইথড্র দিয়েছি, তো আমরা টাকাটা কবে থেকে পাবো। তো এসপিসি ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে যে অর্জুন চ্যাটার্জি, তো তিনি কিন্তু বলেছেন যে আমাদের আগামী 1 সপ্তাহের মধ্যে যেভাবে হোক, যেভাবেই পারে তারা কোম্পানি এসপিসি গ্রাহকদেরকে টাকা দেওয়া শুরু করবে, ঠিক আছে। তো এরকম ভাষণ কিন্তু তিনি দিয়েছেন, আসলে কতটুকু সত্য তো পরেই দেখা যাবে যখন আমরা টাকাটা হাতে পাবো এবং কি আমাদেরকে পেমেন্টটা তারা করবে।
তো এসপিসি অর্জুন চ্যাটার্জি কিন্তু বেশ কয়েকদিন থেকে কিন্তু মিটিং করে যাচ্ছে এবং কি বিভিন্ন মহলে কিন্তু তিনি আলোচনা করে যাচ্ছে। তো এর আগে কিন্তু তিনি বলেছিলেন যে কোম্পানি এখন কোনো মানে আইনি কোনো ঝামেলা নেই বর্তমানে, তো কোম্পানি চাইলে এখন পুনরায় চালু করতে পারেন। তো তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন। তো ওই কথার অনুযায়ী কিন্তু তিনি গতকালকে যে মিটিংটা করেছেন সেই মিটিংয়ে কিন্তু তিনি বলেছেন আমাদেরকে খুব দ্রুতই পেমেন্টটা দেওয়া হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা ভালো কিছু পেতে চলেছেন। তো এই রকম কথা বলে কিন্তু তিনি মন্তব্য করেছেন। তো আমি মনে করি আমাদেরকে এই টাকাগুলো ফেরত দেওয়া উচিত, কারণ আমরা যারা সাধারণ ইউজার রয়েছি তো আমরা কিন্তু এখানে বিশাল বড় একটা লসের মধ্যে রয়েছি। তো আমাদেরকে টাকাগুলো দিলে কিন্তু আমাদের অনেক উপকার হবে। তো আশা করি এসপিসির যে সিও রয়েছেন আলামিন প্রধান, তিনি এই বিষয়টা বুঝতে পারবেন এবং কি আমাদেরকে খুব দ্রুত পেমেন্টটা দেওয়া শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।